মাকে বলো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে Happy birthday to you. Happy birthday to you. Hello, বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা ইন্ট্রো দেখেই বুঝে গেছো যে আজকে একটা বার্থডে হচ্ছে আর বার্থডে সেলিব্রেশন হওয়ার এই ভিডিওটাই আজকে তোমাদের সামনে শেয়ার করব আজকে পুরো আমার হাজবেন্ডকে সারপ্রাইজ বার্থডে দিচ্ছি ও টোটালি কোনো কিছু জানে না পুরোপুরি ওর কাছে সারা দিনটা একটা মানে এমনভাবে লুকিয়েছি ও একটু হিংস পাইনি যে আমি ওর বার্থডে সেলিব্রেশন করবো সন্ধ্যাবেলায় তো দেখো কী সুন্দর ডেকোরেশন করেছে সুরজিৎদা অনিয়া আর আমাদের ছোট্ট পুচকি রিয়ান অনেক করেছে বেলুন ফুলিয়ে ফুলিয়ে যাই হোক আর এটা হলো সুরজিৎ দ্বারা কেকটা দিচ্ছে কত সুন্দর ডাক্তারের ডেকোরেশন করে আর এখানে সুস্মিতা চলে এসেছে আর বার্থডে যে আরে লার্নিংটা হচ্ছে দীপু যখন ঢুকবে তখন আমি ঘরটা অন্ধকার করে ওরা কেক টেক সব ঘরের মধ্যে থাকবে ও যখন আসবে ঘরটা অন্ধকার থাকবে ও এসে লাইটটা ধরাবো তো দেখা যাক কতটা দূর সাকসেস আমি করতে পারি তো দেখা যাক কি হয় আর এখানে দেখো কেক টেকগুলো রেডি আসলেই ঘরটা অন্ধকার করবে এখানে আমি একটা কেক দিয়েছি ওর জন্য স্পেশালভাবে একটা পায়েস বানিয়েছি তো দেখো পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেছে আমি পুরো প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি তো দেখো অবাক হয়ে গেছে এসে দেখে ঘর অন্ধকার আর এসে দেখে সবাই রয়েছে আর এখানে সবাই চলে এসেছে পায়েল ঠায়েল সবাই চলে এসছে আর মানে দীপু টোটালি পুরো শখ যে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়া হচ্ছে পরপর আমাদের গেস্ট আসা শুরু করেছে আর ও দেখে অবাক যে এত কিছু হয়েছে আর ও একটু পর্যন্ত বুঝতে পারেনি তো যাক আমার খুব ভালো লেগেছে এত সুন্দর ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার নিজের থেকেই প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে যে ও খুব আনন্দ উপভোগ করেছে ওকে তেমন আমি কখনো কোনো কিছু দিতে পারি না কি ছোট ছোট সময় দিলে আমার খুব ভালো লাগে আর এটা সুস্মিতা দিয়েছে এত সুন্দর লেগেছে মানে দারুণ দারুণ লেগেছে দারুণ দারুণ তো থ্যাংক ইউ সুস্মিতা শেখরদা খুব সুন্দর হয়েছে গিফটটা আর এখন কেক কাটিং হবে দরজা বন্ধ আছে তো সবাই মোটামুটি চলে এসছে এখন কেকটা কেটে ফেলবে আর কি বলবো খুবই ভালো লাগছে আমার এই জিনিসটা করে যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে সুরজিৎদার চোখ মুখ সব কেটে গেছে আমি ভিডিও করছি তো আমি ফটো তুলছি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Dr. Babu. Dr. Babu. Come on, come on. তুমি তো দুটো কেক কাটলে না কেক খায় না ও কিন্তু ওটা কি
ভিডিও একটু কেক খাইয়ে দাও তাহলে। হ্যাঁ আর দীপুদা দীপুদা একটা কেক খাওয়াও তাহলে ভিডিওটা ভালো হবে, ষোলো কলা পূর্ণ হবে। না ওটা না ওটা নাও, এটা এখান থেকে দেখে মনে হচ্ছে ক্যান্ডি দিচ্ছ তুমি। এবার এবার হাতে ধরো হাতে ধরো হাতে ধরো, হুম শো করো একটু ইয়ে করো দিকে, দারুন মোমেন্টো। এখানে সবাইকে কেক দেওয়া হচ্ছিল, আর এখানে বাচ্চাদের জন্য ফুটি আর বড়দের জন্য মিষ্টি ছিল। তো সুরজিৎ দা সবাইকে সার্ভ করে দিচ্ছে, অনেক হেল্প করেছে সত্যি, আমি একা মানে পসিবল হতো না। তো অনেকটা রাত হয়ে গেছে সবার জন্য ওয়েট করে করে, তো এবারে কেকটা খাওয়ার পরই সবাইকে খেতে বসিয়ে দেব। তো মেনুতে কি ছিল সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো দেখো সবাই খেতে বসে গেছে, মেনুতে ছিল বিরিয়ানি আর তার সাথে ছিল চিকেন কষা যেটা আমি বাড়িতে রান্না করেছি, স্যালাড ছিল আর ছিল পায়েস। আর বেশি আমি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি কারণ পুরোটাই আমি একা করেছি, ওর জন্য একার পক্ষে পুরোটা পসিবল হওয়া ছিল না। তার থেকে বড় কথা ছিল আমার এক্সাম ছিল, তো এক্সামের থ্রুতে আমি বাড়ি ছিলাম না, একদমই বার্থডের দিন বাড়ি এসেছি, তো অল্প সময়ে অ্যারেঞ্জ করেছি। যাই হোক এটুকু করতে পেরে সত্যি খুব ভালো লাগছে, কারণ ওর জন্য আমি কিছুই করতে পারি না, একটা দিনের ওর হ্যাপিটাই অনেক বড়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।